দোষ গুণ মিলিয়েই মানুষ। একজন মানুষের কোনো দোষ থাকবে না এটা হতেই পারে না, কিন্তু সুপারস্টার শাকিব খান সম্পর্কে এই না হতে পারা কথাই বললেন জনপ্রিয় অভিনেতা দিব্যজল। তিনি বলেন, আমার চোখে শাকিব খানের কোনো দোষ নেই, সে অনেক ভালো ছেলে। শুধু এটাই না, এটিএন বাংলায় প্রচলিত সেন্স অফ হিউমার অনুষ্ঠানে শাকিব সম্পর্কে আরও অনেক কথাই বলেছেন দিব্যজল। অনুষ্ঠানটির উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় দিব্যজলকে প্রশ্ন করেন, শাকিব খান কেমন মানুষ? উত্তরে তিনি বলেন, শাকিব খান অনেক ভালো মানুষ। আমার ছবি কোটি টাকার কাবিন দিয়েই সে জনপ্রিয় হয়েছে, আর আমি আজ পর্যন্ত তার কোনো দোষ দেখিনি। সে যা করেছে ভালোই করেছে। এমন কথার প্রেক্ষিতে জয় দিব্যজলকে প্রশ্ন করেন, অপুর সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে যা ঘটেছে এতে আপনি শাকিব খানের কোনো দোষ দেখছেন না? দিব্যজল বলেন, না, আমি শাকিব খানের কোনো দোষ দেখছি না। সে বিয়ে করেছে সেটা স্বীকার করেছেন, তার বাচ্চা আছে সেটাও তিনি অস্বীকার করেননি, তাহলে তার দোষ কোথায়?